জয়াদিকে প্রণাম জানিয়ে আজকের দিনে এই যে আমি আসতে পেরেছি এর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের জয়াদির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ তিনি নিজ হৃদয়ালোকে পদ্মের মতো প্রস্ফুটিত শ্রী মা ও শ্রী অরবিন্দের প্রজ্বলিত একটি প্রদীপ তাঁর আন্তরচর্চায় আধারিত এক চিন্তার অনন্ত বিস্তারি আকাশের মতো তিনি সর্বজন শ্রদ্ধেহ শ্রীমায়ের একান্ত কাছের এক মেয়ে নাম শ্রীমতী জয়া মিত্র শ্রীমতী বললাম তার কারণ তিনি শুধু মায়েরই মেয়ে নন শ্রী অরবিন্দ আশ্রমের এক প্রাণস্বরূপা তিনি এক অনন্ত বিস্তারী আনন্দময়ী প্রাণময়ী সদা হাস্যময়ী আমার একান্ত আপন জয়াদি বলা ভালো শ্রীমতী জয়া মিত্র আমি তার নামের আগে ঈশ্বর বলিনি কারণ তিনি আমার কাছে এখনো বর্তমান আত্মশক্তি উত্তরণের সোপান শক্তি জীবন আত্মকর্মশক্তির বিকাশ ভালোবাসা আন্তরিকতা ও ধৈর্য ভালোবাসাই জীবন আমৃত্যু যে আত্মদীক্ষা সৎকর্মই ধর্ম এই কর্মের জন্য আজীবন প্রস্তুত তাঁর এই আত্মনিবেদন ভালোবাসায় এবং যোগ সহযোগে তাকে সম্পন্ন করার জন্য যে আত্মত্যাগ তার মধ্যেও যে এক সৌন্দর্যের সিঁড়ির আরোহণ এক বিশিষ্ট দৃষ্টান্ত বলে মনে করি ভালোবাসা ও সাহসের জন্য সঙ্গে যে সৎকর্মের উদ্দেশ্যে তার যাত্রা তার সবসময় খুব মসৃণ এবং সুখকর ছিল না কিন্তু তাঁর অবিচলিত চিত্ত তাঁকে শ্রী অরবিন্দ শ্রী মায়ের এক অরূপ শক্তির সন্ধান তিনি নিজ জীবনে উপলব্ধি করতেন বারংবার এই পথনির্দেশ আমৃত্যু ও আনন্দের সাথে সমাধা করেছেন আন্তঃশক্তির এক অনন্য উপলব্ধি দিয়ে অনেক সময় বলতেন মা আমাকে গ্রহণ করেছেন আমার কোনো ভয় নেই আগুয়ান হওয়ার পথ আপনিই দেখা দেবে কর্মই ধর্ম এই যে হৃদয়গ্রাহী কথা এর মর্ম উপলব্ধি সেই পবিত্র আলোর দ্যুতি দেখে ধন্য হয়ে গিয়েছি সবশেষে বলি আমার আমিকে তিনি সর্বতভাবে নিজের হৃদয় দিয়ে গ্রহণ করেছিলেন আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধা ও প্রণাম জানাতে পারার সুযোগ পাওয়ার জন্য পরমেশ্বরের পায়ে প্রণাম জানাই ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনারা যারা এসেছেন তারা সকলেই পরিচিত আছেন আমার আপনার সেই জয়াদির সঙ্গে আশা করি আমার এই যে গলার শর্তটা খুব বাজে হলো তার জন্যে আপনারা আমাকে ক্ষমা করবেন